ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান সদর থানায় ডেপুটেশন দেওয়া। আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই আজকে সকালে বর্ধমান শহরের মধ্যে থাকা রাজবাটি চত্বর খুবই জনবহুল চত্বর, সেই চত্বরে মিছিল হলো, সেই চত্বরে সভা হলো মাইক বাজে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গোটা রাজ্য জুড়ে পর্ষদের দ্বারা যে পরীক্ষাগুলো হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই পরীক্ষাগুলো শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। স্বভাবতই এরকম ঘটনা একটি নিন্দনীয় ঘটনা, যে ঘটনা আজকে দেখতে পেলাম বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে করা হল। আমরা আজকে প্রশাসনের কাছে এসেছিলাম, আমরা দেখতে পেয়েছি আগেও প্রশাসন এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে বলেছে, বিভিন্ন পার্টি বা বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম চলাকালীন এটা নিয়ে বলেছেন, কিন্তু আজকে প্রশাসন এখানে এসে একটি কিছু কথার কথা বলবেন যে যাওয়ার পর নাকি সেই মাইক বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা বলতে চাই যে এটাই, যে আগামী দিনে গোটা বর্ধমান শহরের মধ্যে যাতে এরূপ ঘটনা ছাত্রছাত্রীদের অসুবিধা করে যাতে কোনোরকম ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।